গতকাল যা পরিস্থিতি হলো, দেখো ইউটিউবে এটা একটা, আমার মনে হচ্ছে না যে এটাকে আমি ইউটিউব বলবো কি না, এটা একটা মানে এমন প্ল্যাটফর্ম যেখানে আমরা কত কিছু করতাম, কত ভালো ভালো জিনিস দেখাতাম, কত ভালো আলোচনা করতাম। হ্যাঁ, কন্ট্রোভার্সি কেন করবো না, এটা করতাম, ভিডিও টু ভিডিও রিলেটেড কন্ট্রোভার্সি করতাম, আর যেটা দেখতাম চোখে, ভিডিওতে যেটা আমাদের চোখে পড়তো সেটা নিয়েই আলোচনা করতাম। নিজেকে কখনোই, এত বয়স হয়ে গেছে, নিজেকে মহান মহত্বের পরিচয় আমি দিতে আসিনি যে আমি করতাম না, কিন্তু সেটা খুব সুশৃঙ্খলভাবে হতো, যেটা ভিডিওতে আমার চোখে লাগতো সেটা। কিন্তু এখন ওয়াইটি কী হচ্ছে, জাস্ট একটা নিউজ রুম, একটা নিউজ চ্যানেল হয়ে গেছে, একটা রণক্ষেত্র হয়ে গেছে, একটা মানে এখানে একটা রাজত্ব চলছে। আমরা রাজনীতিতে বিভক্ত দেখেছি, অনেক দল দেখেছি, দল সংগঠিত হয়েছে, পার্টি মানে দুটো দল আছে। আচ্ছা, দু রাজনীতির ক্ষেত্রে যেমন বিজেপির সমর্থক, তৃণমূলের সমর্থক, তারপর সিপিএমের সমর্থক এরা আছেন, এরা ডিবেট করেন দেখি অনেক। এটা রাজনীতির ক্ষেত্রে হয়, পলিটিক্সের ক্ষেত্রে হয়, এটা কিন্তু ইউটিউব, ইউটিউবে আমরা আলোচনা করতে পারি, ডিসকাশন করতে পারি, এই একই হলো আর কি। কন্ট্রোভার্সি অবশ্যই করতে পারি, দ্যাট শুড বি হেলদি, আর ভিডিও টু ভিডিও করতে পারি, কিন্তু এখানে এখানে হঠাৎ করে মানে ড্রাস্টিক্যালি মানে ড্রাস্টিক্যালি একটা চেঞ্জেস এসছে, যার জন্য মেন্টাল হেলথ মানে মেন্টাল হেলথের খুব ক্ষতি হচ্ছে। এবং আমি যেহেতু খুব সিনিয়র একজন মানুষ, আমার চ্যানেল অতি ক্ষুদ্র চ্যানেল, আমি আমার চ্যানেলকে প্রমোট করতেও আসিনি, আমার চ্যানেলে কোনো সাবস্ক্রাইবারই নেই, খুবই কম, এবং আমি আমার চ্যানেলের মুখ দেখাতেও আসিনি, প্রমোট করতেও আসিনি, হ্যাঁ নিউজ কামাতেও আসিনি। আমি মানে সচ কা সামনা বলে না, সচ্চাই কা সামনা, যেটা সত্যি হচ্ছে ঘটছে সেটাই বলতে এসেছি। এই সমস্ত কী হচ্ছে, যে ইউটিউব খুললে এ সমস্ত গুন্ডারাজ দেখতে হচ্ছে, এবং এই যে লাইভ, এই লাইভ কতদিন চলবে এবং কত দূর হবে এবং কতদিনে এটা থামবে, এটা কিন্তু অ্যাজ এ বিং এ সিনিয়র সিটিজেন, কিছু পেটে বিদ্যা বুদ্ধি আছে, পড়াশোনা শিখেছি, এটা কিন্তু ওয়ান্স একটা প্রমোশন হচ্ছে, বিজনেস হচ্ছে, বিজনেসটা অন্যভাবে হচ্ছে। একজন আছেন, তিনি ছিলেন এক কাজকর্ম, সোশ্যাল কাজকর্ম করেন, আবার ইউটিউবে এসে নিজের পরিচিতি বাড়াচ্ছেন। নিজের পরিচিতি অবশ্যই আপনি বাড়ান, নিজের ফেস ভ্যালু, ফেস ভ্যালুটা বাড়াতে চান বাড়ান, নিজের পরিচিতি ইউটিউবের মাধ্যমে করতে চান করুন, কোনো আপত্তি আমাদের নেই। কিন্তু একটা কথা আমি ইন জেনারেল বলছি, প্রত্যেকের একটা ডিগনিটি থাকে, মানে আমি নিজের সাথে নিজে লড়বো, নিজে কতদূর, নিজে একাদ্যমে আমি কতটা কী করতে পারি সেটা আমি দেখাবো, আমি কারোর সাহায্য ছাড়াই এগিয়ে যাব, দেখি না আমি নিজে কী তৈরি করতে পারি, আমি আমি নিজে দেখি না যে আমি ইউটিউবটাকে কতটা ক্লিন করতে পারি। এটা ওয়ান সাইড ইউটিউব ক্লিন করা বলা হচ্ছে, কিন্তু ক্লিন হচ্ছে না, আরও বেশি কন্ট্রোভার্সিতে পরিণত হচ্ছে। যারা যারা আমাকে আমার সাথে সমর্থন করা অবশ্যই কমেন্টসে জানাবে, এটা কিন্তু ক্লিন হচ্ছে না, ওয়াইটি ক্লিন হচ্ছে না, ওয়াইটিতে আরও সমালোচনা খুব ভালো ওয়ার্ড, এখানে আরও বেশি নোংরা কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে, আরও বেশি করে হচ্ছে, কারণ ভেতরে চেপে রাখা আগুন আরও জ্বলে উঠছে, কারণ এরা ভিডিও টিডিও আগে করতো, অন্যভাবে কন্ট্রোভার্সি করতো, এখন একজন গড মাদার এসছেন, তিনি নিজেকে গড মাদার ভাবেন, আমি কী ভাবি, এক্সওয়াইজেড কী ভাবে সেটা তাদের ধারণা, আমি কী ভাবি আমার চ্যানেলে সেটা আমি বলে মুখ খারাপ করব না,
আমি ঠিকই করে রেখেছি, আমার মুখ আমি কখনো খারাপ করব না, অন্যভাবেও বলা যায়। আমি ওনার প্রতিচ্ছবিটা আমার কাছে কী, ওনার পিকচারটা আমার কাছে কী, যিনি আছেন একজন সোশ্যাল, মানে বলেন উনি নিজেকে সোশ্যাল, মানে উনি একজন কাজ করতেন এই এই চ্যানেলে, এই এই করেছেন, এই এই হয়েছে ওনার সাথে, উনি নিজেকে প্রচার করছেন, ওই পর্যন্ত ঠিকই আছে, নিজের প্রচার অনেকেই করছে। নিজের প্রচার করতে কে না ভালোবাসে, কিন্তু প্রচার কখন হয়? প্রচার হয় রাজনীতিতে, প্রচার করে, হ্যাঁ, বিজেপির সমর্থকরা যারা আছেন বিজেপির হয়ে লড়ে, প্রচার করে বিজেপির হয়ে, তৃণমূলেরা তৃণমূলের হয়ে প্রচার করে। এখানে ওয়াইটিটা তো একটা রাজনীতির ময়দান না, কিন্তু এটা তো ওয়ান সর্ট অফ রাজনীতি হচ্ছে ওয়াইটিতে। এবং আমরা কী করবো একটু প্লিজ বলে দেবেন, আমরা কী করবো? হ্যাঁ, কোথায় কী করলে কী হবে ভাবতে হচ্ছে, রীতিমতো আমার এখান থেকে এই সাইড থেকে ব্যাক পেন হওয়া শুরু করছে। এটা হয় হাইপার টেনশন থেকে, একটা ভেতরে 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 একটা উত্তেজনা, একটা রাগ হচ্ছে দেখে আমার ব্যাক সাইডে এখান থেকে নিয়ে এই এই পর্যন্ত আমার পেন হচ্ছে, আমি পেন কিলার খেতে হচ্ছে। এটা কি সলিউশন? বড় বড় বয়স্ক ব্যক্তি আমি, আর যে যা পাচ্ছে তাই করে যাচ্ছে। আর এই লাইভ কবে বন্ধ হবে আমাকে একটু বলবেন প্লিজ। এখন একটা নতুন সংযোজন হয়েছে, নতুন একটা উদ্ভট একটা ব্যাপার দাঁড়াচ্ছে, লাইভ। এই লাইভ কিন্তু ছিল না, আমি এর আগেও এই লাইভ নিয়ে বলেছি, স্ট্রিম লাইভটা অসহ্যকর লাগছে। এই স্ট্রিম লাইভে এই এই যে গডমাদারটি এসছেন, মানে উনি মানে আকাশে বিরাজমান করতেন, এখন আমাদের ওয়াইটিতেই পাতালে এসে বানিয়ে দিতে বসেছেন। উনি নিজের ফেস ভ্যালু বাড়াচ্ছেন, উনি নিজেকে প্রমোট করছেন। ভাই দিদি, আপনি নিজে প্রমোট করুন, নিজেকে করুন, নিজের চ্যানেল নিজের দমে চালান, হ্যাঁ, আপনাকে কারোর কথা শুনতে হবে না। স্ট্রিম লাইভ করে আজকে একে নিমন্ত্রিত করা হচ্ছে, আমরা ভাই অনেক দিন হয়ে গেল কোনো বিয়ে বাড়িতে নিমন্ত্রণ পাই না, কিন্তু ওয়াইটিতে সবাই খুব নিমন্ত্রণ পাচ্ছে। কিসের নিমন্ত্রণ? না তুই আজকে আমি লাইভ করব, এতটার সময় আমি লাইভে আসব, আজকে স্ট্রিম লাইভে আসব, সন্ধ্যে 7টার সময় আমার স্ট্রিম লাইভ। সে স্ট্রিম লাইভ সন্ধ্যে 7টার থেকে শুরু করে রাত্রি 10টা পর্যন্ত চলে যাচ্ছে, 10টা কেন 11টা পর্যন্ত চলে যাচ্ছে, এবং সেই স্ট্রিম লাইভটা তুলে তুলে নিয়ে অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার করলে ভুল করব, যারা এই ওনাকে যোগদান করেছেন, যে কজন হাতে গোনা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, এবং শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলতে ভুল বলা হয়, তাদের মুখের ভাষা, তাদের বডি ল্যাঙ্গুয়েজ আমি তো শুনেছি এর আগেও, তো অ্যাজ এ ক্রিয়েটার যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিল, যখন ইনি এই যে ইনি 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 কোথা থেকে এসছেন না, উনি ওনার চ্যানেল প্রমোট করতে ইউটিউবের চ্যানেল খুলেছেন নিজের ফেসটা, খুব সুন্দর, ভালো, বেশ ভালো, বড় টিপ, বড় চশমা, আর এলো এলোকেশি চুল, হ্যাঁ, তারপর অনেক গয়নাগাটি পরা, হাতে অনেক কিছু পরা, গলায় রুদ্রাক্ষ ফুদ্রাক্ষ পরেন নাকি জানি না, আর বেশ ভালো, একেবারে মানে মহানায়িকা। সিনেমার জগতে প্রচার যেমন হয়, উনি ওয়াইটিতে প্রচার করতে এসছেন। এই সিনেমাতে সৃজিৎ মুখার্জির বইটই আসে না, এই যে অযোগ্য প্রিমিয়ারে সবাই আসে, বড় বড় এই যে কৌশিক গাঙ্গুলির ছবি, সৃজিৎ মুখার্জি, এই এই আর্ট ফিল্ম যেগুলো একটু অন্য টাইপের ফিল্ম হয়, তাতে বহুত প্রচার হয়, বহুত প্রচার হয়। কিন্তু এখানে ওয়াইটিতে না কোনো সিনেমা প্রমোশন করতে উনি আসতেন, না কোনো অন্য বিষয়ে প্রমোশন করতে উনি আসতেন, উনি কতগুলো ক্রিয়েটারকে, আর এমন ক্রিয়েটার যাতে দেখলে যে রোগ সেরে গেছে সে রোগ আবার, মানে আমার ঘাড়ের রোগটা সেরে গেছিলো, হ্যাঁ, আমার পিছন থেকে আবার সে স্পন্ডিলাইটিস না কী হয়েছে মাথা মুন্ডু জানি না। যারা একটু অ্যাংজাইটিতে কম ভুগত তারা এই লাইভ দেখে তাদের অ্যাংজাইটি হচ্ছে, যারা মেন্টাল ট্রমাতের থেকে ওষুধ খেয়েও ভালো হয়ে যাচ্ছিলো তারা আবার মেন্টাল ট্রমাতে ভুগছে। ইজ দিস এ লাইভ যেখানে হেলথ ইস্যু হয়ে যাচ্ছে আমাদের, যাদের হেলথ ইস্যু, যাদের ডায়াবেটিস ছিল, সুগার ছিল, তাদের হাই সুগার হয়ে যাচ্ছে, যাদের প্রেশার ছিল তাদের প্রেশার ফ্লাকচুয়েট করছে, হোয়াট এ লাইভ, হ্যাঁ,
আর যাদের উনি নিমন্ত্রণ করছেন, আজকে আমি এর লাইভে আসবো, আজকে আমি তার লাইভে আসবো, তোমরা সবাই চলে এসো। হ্যাঁ, কিন্তু সেখানে আলোচনা করা হচ্ছে। এবং একটু বলে নিই, যারা কজনকে নিয়ে করা হচ্ছে, উনি হয়তো ওই যে আছেন, যিনি আছেন, ওই যে আসছেন, ওই যে বড়ো চশমা চোখে, বড়ো টিপ, লিপস্টিক, গলায় অনেক মালা, রুদ্রাক্ষের মালা, আই ডোন্ট নো, ওনাকে সন্ন্যাসিনী বলবো না কি বলবো জানি না, আমি পাতালের বাণী আর কি দিতে যিনি আসছেন, তিনি হয়তো জানেন না, তিনি কি লিটারেচারটা ঘেঁটে ঘেঁটে এসছেন, তিনি হয়তো জানেন না যাদের যাদের লাইভে উনি যাদেরকে নিমন্ত্রণ করছেন। ও ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, কৃষ্ণ সুদামা নাম আছে না অনেকের, কৃষ্ণের সাথে কৃষ্ণের, কৃষ্ণ সুদামা নাম তো সবাই জানো, কিন্তু এই লাইভে যিনি মানে নিজের চ্যানেল খুলেছেন, মানে সোশ্যালে ছিলেন, সোশ্যাল ওয়ার্ক করতেন, একজন অন্য জগতের ছিলেন, হঠাৎ করে ওনার উৎপত্তি হলো এই ওয়াইটিতে, সমস্ত 220 ভোল্টেজ ওলট পালট হয়ে গেল ওয়াইটির চ্যানেলগুলো, কী হচ্ছে কী না হচ্ছে। উনি ওনার, আপনি করুন না, আপনি আপনি চ্যানেল খুলুন, আপনি নিজে নিজে একা আপনার চ্যানেল গ্রো করতে চাইছেন তো, করুন করুন করুন, ভিউয়ার্সদের জোগাড় করতে চাইছেন, করুন, আপনি একা করুন, একা লড়তে শেখেন নি, ওনাদের কী দরকার, আপনি লাইভ করছেন কেন, স্ট্রিম লাইভ করছেন কেন। দিয়ে আর শুনুন শুনুন, অনেক এখানে অনেক ক্যাচাল আছে, অনেকের অনেক চ্যানেলে অনেক ব্যাপার আছে, ওই নিয়ে আপনাকে না ভাবতে হবে না, আপনি আপনার চ্যানেল খুলুন, নিজস্ব চ্যানেল খুলেও ফেলেছেন, বেশ ভালোই প্রমোশন জানেন আপনি, ভালোই রাজনীতি করতে জানেন, ভালোই প্রমোশন করছেন। দেখুন, আমি কিন্তু কারোর নাম নিইনি, কোনো কিছু করিনি, কোনো স্ল্যাংকও ইউজ করিনি, কোনো বাচ্চা অ্যাটাক করিনি, কোনো ফ্যামিলি অ্যাটাক করিনি, আমি আমার আলোচনা করছি, তা আপনি আলোচনা করুন, আমি যেমন আমার চ্যানেল খুলে, নিজস্ব চ্যানেল খুলে আলোচনা করছি, আপনি আলোচনা করুন না, আপনি কেন লাইভে ওকে তাকে ডাকছেন। হ্যাঁ, আর যাকে আপনি সুদামা বানিয়েছেন, শ্রীকৃষ্ণের ছিল না সুদামা, আপনি অবশ্যই শ্রীকৃষ্ণ না, উনি তো ভগবান শ্রীকৃষ্ণ, সুদামাও ভগবানের দলে, আপনি অতি সাধারণ একজন সোশ্যাল ওয়ার্ক করতেন, এখন এখানে ক্লিন করতে এসছেন, মানে এখানে একটা চ্যানেল খুলে দিয়েছেন, তাই চ্যানেল খুলে আপনি কী করতেন, আপনার পাস্ট হিস্ট্রি আমার দরকার নেই, আপনি সেটা প্রমোট করছেন। আমিও কিছু রাজনীতি জানি, হ্যাঁ, কিছু পলিটিক্স তো পড়াশোনা না করলেও জেনেও শেখা যায় না, জানি আপনি চ্যানেলটা প্রমোট, আপনি কোথা থেকে এসছেন, কী করতেন, সেগুলো প্রমোশন করছেন, সেগুলো আপনি যাদের যাদের ভাড়া করা, বলে না অনেকে রাজনীতিকে ভাড়া করা গুন্ডা, ভাড়া করা গুন্ডা একটা কথা আছে না, প্রবাদ আছে, এটা এই এটা আমার ভাড়াটিয়া গুন্ডা, এই আমি সব চ্যানেলে শুনি আর কি, এবিপি আনন্দ বলুন আর লাভ 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 সব চ্যানেলে, এরা না আমাদের ভাড়া করা গুন্ডা, এই এই ভাড়া করা গুন্ডা হায়ার করেছিস তুই, এই ভাড়া করা গুন্ডা হায়ার, এখানে এরকম আপনি কিছু লোককে ভাড়া করেছেন, আপনি সেই একটা স্ট্রিম লাইভ করলেন, সেই স্ট্রিম লাইভটা পুরো তুলে তুলে আপনার ভাড়াটিয়ারা যারা আছেন, পাঁচ থেকে ছজন ভাড়াটিয়া রেখেছেন, সেই ভাড়াটিয়াগুলো পুরো লাইভটা তুলে তুলে দিয়ে ভিউজ কামাচ্ছে, কী সুন্দর ভিউজ কামানোর জায়গা না, এ ভেরি নাইস, মানে এরকম যদি না খেটে ভিউজ কামানো যায়, সত্যি আপনি একটা পথ খুব ভালো বলে দিয়েছেন, হ্যাঁ খুব পথ, মানে তাদের আপনি তো মানে পুরো মানে ফ্রি করে দিয়েছেন, যে যা যা তোরা কর, আমার লাইফটা তুলে তুলে দিয়ে আমারও প্রচার হবে, আপনি কী ভাবছেন ঘাসে মুখ দিয়ে চলি, হ্যাঁ ঘাসে মুখ দিয়ে চলি, আপনারও মার বয়সী, 70 বছর বয়স আমার, ঘাসে মুখ দিয়ে চলি, হ্যাঁ আপনি ওদেরকে দিয়ে দিচ্ছেন ওই ভাড়াটিয়াগুলোকে, ভাড়াটিয়া গুন্ডিসগুলোকে, হ্যাঁ আপনি তুলে দিচ্ছেন পুরো লাইভটা তুলে দিচ্ছেন, আর এরা কী করছে পুরো লাইভটা তাদের চ্যানেলে প্রমোট করে দিচ্ছে, আর একেবারে ভিউজ কামাচ্ছে, চ্যানেল গ্রো করছে। আমি ভাই চ্যানেল গ্রো করতেও আসিনি, আমার কোনো ভাড়াটিয়া গুন্ডাও নেই, আর আমি পুরো ক্লিন, আমার চ্যানেলে আমি পুরো ক্লিন, আমি নাচ দেখাই এই 70 বছর বয়সে, আপনি যান না, আপনি যান আমার নাচ দেখুন, আমার গান শুনুন, এই ভাঙা দেড়ে গলায় অনেক মানে গান শিখেছি, গানের লাইনেরই আমি মানুষ, সংস্কৃতি জগতের মানুষ, আমি হয়তো মানে চর্চা নেই কিন্তু আমি অনেক প্রশংসা পাই, যে এই বয়সেও যে এই গলাটা আমি ধরে রেখেছি, এটা একটা গুণ, এগুলো করে দেখাতে পারেন না,
একটা করুন না, স্ট্রিম লাইভে কে কীরকম, এই যে পয়লা বৈশাখ, পঁচিশে বৈশাখ, এর আগে আমরা স্ট্রিম লাইভ করতাম, গান শুনতাম, এই গানের জন্য স্ট্রিম লাইভ করুন না। আর একটা কিছু মানে নৃত্যশৈলী, আকাশশৈলী, এই যে একটা কিছু মানে অর্গানিক একটা ভালো প্রচেষ্টা করুন। আর আপনি করছেন প্রচেষ্টা, মানে ওয়াইটি ক্লিন করতে এসছেন না, এটা কি ক্লিন করা হচ্ছে? এটা আরও কন্ট্রোভার্সি ওয়ান শট অফ, আপনি কন্ট্রোভার্সিটা খুব বুদ্ধি করে করছেন। আরে হবে না, কী কাজ করতেন আমি জানি তো, কোথা থেকে এসছেন, আকাশ থেকে এসে পাতালে এসছেন ওয়াইটিতে, জানি আপনি এমনভাবে কিন্তু পলিটিক্স মানে অনেক কিছু করেছেন, আরে ঘোরতর পলিটিশিয়ান। আপনি নিজের চ্যানেলটা বেশ ভালো করে গ্রো করে নিচ্ছেন, প্লাস নিজের চ্যানেলটাও প্রমোট করে নিচ্ছেন, ফেস ভ্যালিও বাড়িয়ে নিচ্ছেন, আর আপনি ঘুরিয়ে ফিরিয়ে এসে পলিটিক্স করছেন এবং ঘুরিয়ে ফিরিয়ে প্রচার করছেন, হ্যাঁ, এবং সেই কন্ট্রোভার্সি করছেন। এটাকে কন্ট্রোভার্সি বলে ম্যাডাম, এটাকে ম্যাডাম বলেছি, দেখুন ভদ্রতার জবাব ভদ্রতাই হয়। আমি একটা অভদ্র ল্যাঙ্গুয়েজ কিন্তু ইউজ করিনি, কিন্তু আমার কিন্তু হাইপার টেনশন হচ্ছে ম্যাডাম, আমার যদি কিছু হয়ে যায় ম্যাডাম, আমি স্ট্রিম লাইভে উঠব না, আমি এই সিঙ্গেল একটা ভিডিও করছি, আমার না এখানে আমার না একটু ভার্টিগো আছে, আমি আমার একটু বলে নিই, আমার মানে প্রেশারটা আপ ডাউন করে, কখনো লো থাকে কখনো হাই থাকে, আমার বলতে নেই সুগারটা মোটামুটি আছে, ভার্টিগো আছে, অনেক কিছু আছে, স্পন্ডিলাইটিস বলুন আছে, সেগুলো যেন বেড়ে না যায়। মেন্টাল হ্যারাস করলে কিন্তু আমার মতো সিনিয়র সিটিজেনদের যদি দেখে যদি আমি কিছু রোগ ভোগে পড়ে যাই, তার দায়িত্ব কিন্তু আপনার কাঁধেই পড়বে, এবং আপনি এই লাইভগুলো করা স্ট্রিম লাইভের ওপর। আর শুনুন, আপনি যাকে ডান হাত করেছেন, মানে আপনি ওভার দ্য কল ফোন করে বলে দেন, এই কালকে না আমি লাইভ করব, এদের এদের তুমি ডাকবে, আপনার রাইট হ্যান্ড যিনি আছেন না, আমাদের 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 যিনি জাস্ট কিছু বলার নেই, জাস্ট কিছু করার নেই, জাস্ট কিছু ভাবার নেই, জাস্ট কিছু চাই না, জাস্ট একটু ভালো চাই, মানে ওই ওই কথাটা আর কি, মানে ওই একটু মোটা করে, মানে বডি শেমিং তো আমার মেয়ের খুব করা হয়, আমার চ্যানেল থেকে বলছে আমার মেয়ের খুব বডি শেমিং করা হয়, কিন্তু আমার মৃত্যু কামনাও করা হয়। এটা নিয়ে একটা লাইভ করুন দেখি, যে এই ভদ্রমহিলাকে কেন, আপনারই দলের, আপনি যাদের ভাড়া করেছেন, আপনার স্ট্রিম লাইভে ওঠে মৃত্যু কামনা করে, আমার আমার মেয়ের বডি শেমিং করে, বুঝতে পেরেছেন? কিন্তু আমরা কিন্তু স্ট্রিম লাইভ করে এগুলো বলি না, আমাদের একটা কালচার আছে, আমাদের একটা ঐতিহ্য আছে, আমাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমাদের একটা এডুকেশন আছে, আর যাদেরকে আপনি উঠিয়েছেন তারা টোটালি বুলশিট, না আছে তাদের কোনো জাতপাত, না আছে তাদের কোনো এডুকেশন, যা না আছে তাদের কোনো কালচার, ওঠেন। এই যে যাদের যাকে ডান হাত করেছেন, আপনি জানেন, আপনি জানেন তার মুখের ভাষা, খুব ভালো করেই জানেন, ভালো করেই জানেন, লেনদেনের পার্টি হচ্ছে তো এটা, এক হাত দো এক হাত লো, এটা হচ্ছে লেনদেনের পার্টি, তা নাহলে আপনি একে দায়িত্ব দিয়েছেন, হ্যাঁ আপনি একে দায়িত্ব দিয়েছেন, সো মাছ মোটা সোটা আপনারই যমজ বোন, আপনার আপনার সাথে খুব সিমিলারিটি আছে দেখতে, তার ভাষা শুনেছেন, তার ভাষা জানেন, তিনি খুব লঙ্কার গুঁড়ো ভালোবাসেন বলে দিচ্ছি, তিনি রড ভালোবাসেন, রডটা কোথায় অ্যাপ্লাই করবো জানি না, এখন রড তো অনেক রকমের রড হয়, লোহার রড, কাঠের রড, অনেক রকম রড হয়, এই যে আমার ওখানে একটা রড আছে, অনেক রকম, উনি আবার রডের কারবার করতে ভালোবাসেন, উনি রাগ হলেই লঙ্কার গুঁড়ো ছুঁড়ে দিতে ভালোবাসেন, এবং ওনার ভাষা জানেন, এবং উনি নিজে অনেক মেয়েকে, অনেক অবিবাহিত মেয়েকে, আপনি তো ওয়ান সাইডের শুনছেন, আপনি কিন্তু একটু সেলফিশ হয়ে যাচ্ছেন ম্যাডাম, আপনাকে বলছি আপনি কিন্তু সেলফিশ হয়ে যাচ্ছেন, আপনি কিন্তু ওয়ান সাইড শুনছেন, ওয়ান সাইড বিচার করতে আসবেন না, আপনাকে বলছি পাতালের বাণী, আপনাকে বলছি পাতালে এসছেন, মানে ওয়াইটিউবে, ওয়াইটিউব বলছি আমার ভাষা, আর ওয়াইটিতে এসছেন,
ওই সোশ্যাল ওয়ার্ক করতেন, মানে পাতাল থেকে উঠে এসছেন আর কি, বানিয়ে দিচ্ছেন। আপনি কিন্তু তাদের কিচ্ছু জানেন না, আপনি যাদের যাদের ভাড়া করে নিয়ে লাইভ করছেন তারা এসে মানে খুব দেখাচ্ছে একেবারে, ও দিদি দিদি আমাদের দিদি আমাদের দিদি আমাদের দিদি, আর এরা যে কী ধরনের দিদি বোন আপনি কিন্তু জানেন না ম্যাডাম, এদের যা মুখের ভাষাটা, এরা অনেক পার্সোনাল অ্যাটাক করেছে ম্যাডাম, আমার মেয়েকে পার্সোনাল অ্যাটাক করেছে, আমার ভিউজ নিয়ে আমাকে আমাকে বলেছে মরা চ্যানেল, একদম ফালতু চ্যানেল, ভিউজ নেই, হ্যাঁ অনেক বলেছে, আমার মেয়েকে বডি শেমিং করেছে, আমার মেয়ের রোগ নিয়ে কথা বলেছে, আমার মৃত্যু কামনা করেছে ম্যাডাম। হ্যাঁ ঠিক আছে, বাচ্চা তোলাটা খুবই অপ্রাসঙ্গিক, বাচ্চা তোলা কারোর বাচ্চা তোলাটা খুব অনৈতিক, কিন্তু ম্যাডাম আপনার যে যমজ বোন আছে যাকে আপনি ডানাত করেছেন, একজন ক্রিয়েটার তিনি বলা হচ্ছে তো, তিনি বাচ্চার, হ্যাঁ তিনি ভুল করেছেন বাচ্চার কথা বলা, কারোর বাচ্চার অ্যাটাক করা একদমই উচিত না, সেটা তো আমি বলছি আপনার সাথে, আমি এটাতে সহমত, কিন্তু যখন সে ক্রিয়েটারটি করতো তখন কিন্তু আপনার যে ডান হাত, আপনি যাকে ভাড়া তো মানে হায়ার করেছেন আর কি, হায়ার আমি ইংলিশে বললাম, তিনি কিন্তু হাততালি দিয়েছেন কমেন্ট সেকশনে, তিনি ওগুলো খুব ভালোবাসতেন, তিনিও কম বাচ্চাকে অ্যাটাক করেননি, এই যে সোশ্যাল ওয়ার্কার দিদি আপনাকে বলছি, মানব অধিকারিণী, আপনি কী রূপে আছেন আমি জানি না, কী লাইফ যে করছেন আমি জানি না, কাকে কাকে যে ভাড়া করে এনেছেন জানি না, তিনি কিন্তু ওই যে একজন মেল ক্রিয়েটার, ওই যে হার্টের ছেলেকেও কিন্তু, ওর একটি শিশু আছে, তাকে কিন্তু আপনার এই যমজ বোন যাতা বলেছে, আপনি জানেন কেটে ঝুলিয়ে দেব গাছের ডালে, এরকম কথাও বলেছেন। আপনি একটু রেকর্ডটা, আপনি জানেন না, আপনি একটু না, আপনাকে আমি খারাপ বলছি না, আপনি ভালো কাজই করতে এসছেন, কিন্তু সত্যি কি ওয়াইটি ক্লিন হচ্ছে না, আরও বেশি নোংরা হচ্ছে, আরও বেশি কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে, আরও বেশি, তাতে কি হচ্ছে, আমরা উইয়ার সিনিয়র সিটিজেন যারা আছে আমরা অসুস্থ বোধ করছি, আমার থেকেও যারা আমার সন্তান সম, তারা কী সুন্দর ভিডিও করতো ম্যাডাম আপনাকে কী বলবো, তারা ভিডিও করা বন্ধ করে দিচ্ছে, তারা ভিডিও করা বন্ধ করে দিচ্ছে। এর মধ্যে একজন আপনারই দলে ছিল, উনি মুখ দেখাতেন না, উনি তো কালকে দেখলাম উনি ছেড়ে দিতে বাধ্য হলেন, সত্যি নেওয়া যাচ্ছে না আর, আর এই লাইভ সেশন স্ট্রিম লাইভ আর নিতে পারছি না, আপনি না হয় একা শুন, একা যখন চ্যানেল খুলেই ফেলেছেন, নিজের ফেস ভ্যালু যখন নিজে তৈরি করেছেন, আপনি কন্ট্রোভার্সি খুব ভালোবাসেন ম্যাডাম, সাচ্চে যোগ, আপনি যোগ করছেন ম্যাডাম, প্লিজ ম্যাডাম আপনি বলুন আপনি কন্ট্রোভার্সি ভালোবাসেন, আপনি কিন্তু খুব চালাক, তা না হলে আপনি সোশ্যালে আদালে ওই সব জায়গায় ছিলেন, হ্যাঁ আপনি একটা কোয়াটে ড্যাশ ড্যাশ, আপনি সত্যি, আপনি যে কোথা থেকে এসেছেন আর কোথায় আপনি থামবেন আর কতদিন আপনি এসব করে, আপনি এক কাজ করুন, আপনি একটু চ্যানেল খুলে আপনার নিজস্ব কিছু বলুন যেখান থেকে আমরা কিছু লার্ন করতে পারি, শিখতে পারি, আর এই লাইভ স্ট্রিম লাইভে কী হচ্ছে, ছাতা মাথা মুন্ডু কিচ্ছু হচ্ছে না আর কি। আর হ্যাঁ একটা জিনিস আমি বলবো, এই বাচ্চাদের নিয়ে অ্যাটাক করা, যে বাচ্চাদের ডিপ্রেশন আসবো, এই ডিপ্রেশন শিশুদের ডিপ্রেশন নিয়ে হয়তো আমি না আসবো আমার মেয়ে আসবে, এইটুকু বলে যায় বুড়ি ছোঁয়া, যে বাচ্চাদের ডিপ্রেশনের জন্য মা বাবাই দায়ী, বাচ্চাদের কী করে মানুষ করতে হয়, মা বাবাই যদি কুপাতে যায়, মা বাবাকেই যদি দেখে বাচ্চারা যে কন্ট্রোভার্সি করছে, যা তা ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, মাকে যদি দেখে মা কুপাতে চলে যাচ্ছে, তা তো বাচ্চার ডিপ্রেশন হবেই ম্যাডাম, বাচ্চার ডিপ্রেশনের জন্য দায়ী কিন্তু তাদের পরিবার, তাদের মা বাবাই হয়, বাচ্চার ডিপ্রেশন চাইল্ড ডিপ্রেশন কিন্তু তাদের মা বাবা, কী করে মা বাবারা বাচ্চাদের আপব্রিডিং করেছে, একটু ভাববেন একটু চিন্তা করুন, আপনার না এত ব্রেন, চলুন এখানেই রাখছি, আমার আবার এটা ভীষণ ব্যথা করছে স্ট্রিম লাইফ দেখে দেখে, সুগার হাই নাকি একটু ডক্টর ক্লিনিকে যেতে হবে, এই জুলাইতেই যাব, প্রতি মাসে যাই তো, এখানেই রাখছি, একটু সুস্থতার পরিচয় আমি দেখতে চাই, ভালো থাকবেন ম্যাডাম, একটু সুস্থ স্বাভাবিক জীবনযাত্রায়
ফিরতে চাই, আপনি একা একটু আসুন, প্রচার করুন, নিজস্ব চ্যানেল গ্রো করছে, নিজে ফেস ভ্যালু বাড়াচ্ছেন, বাড়ান, আমরা সবাই করি, আমরা এখানে তো ঘাস কিছু করতে আসিনি, নিজস্ব প্রচার কর, প্রচার না মানে নিজস্ব ক্রিয়েটিভিটি, নিজস্ব ভালো কন্টেন্ট দিতে এসছি, তা আপনিও দিন না ভালো কন্টেন্ট, চলুন ম্যাডাম, ভীষণ গরম, চলুন আর গরম গরম সব হচ্ছে, আপনি কিন্তু ভালো থাকুন, সত্যি আপনি কী ভালো কাজ করছেন, আপনি হোয়াইটি ক্লিন করতে এসছেন, একটু ক্লিনটা অন্যভাবে করুন, আর আপনি বায়োডাটা, এই যে চাকরিতে না সব যারা বসে বড় যারা সিভি দেখে, সিভি, হ্যাঁ সিভি দেখে কোন মানে কী কী এডুকেশন, কী কোয়ালিফিকেশন, কী কী করে এসছে, পাস রেকর্ড, হ্যাঁ যদি কোনো চাকরিতে কেউ যায় ইন্টারভিউ দিয়ে মানে ইন্টারভিউতে সফল হয়, হেড অফ দ্য ডিপার্টমেন্ট যারা ডিরেক্টর অফ দ্য কোম্পানি, তারা কী করে, ক্লায়েন্টদের সিভি দেখে, বায়োডাটা দেখে, তা আপনি আপনাদের যে চ্যানেলে যাদের যাদের তুলছেন না তাদের বায়োডাটাটা একটু দেখবেন, সিভি দেখে আনবেন, আপনার চ্যানেলে উঠাবেন, আমি প্রত্যেকের ক্ষেত্রে বলছি না, কিছু কিছু ব্যক্তি আছে, হ্যাঁ তারা যদি কেউ বলে যে আমার বাচ্চাকে অ্যাটাক করা হয়েছে, ঠিক আছে বাচ্চা অ্যাটাক করা ইজ ভেরি মাচ ক্রাইম, কিন্তু হঠাৎ করে কেউ পাগল হয়ে যায়নি, হঠাৎ করে একজন বলবে এই তোর বাচ্চাই হয়ে যাও, নিশ্চয়ই তার পাস রেকর্ডে কেউ কিছু বলেছিল, তার পরিপ্রেক্ষিতে সে বলেছে, ভাইস অ্যান্ড ভার্সা, সুতরাং সিভিটা ভালো করে, বায়োডাটাটা ভালো করে দেখে তারপরে বিচার করুন, চলুন এখানেই রাখছি আজকের মতো, বড় হয়ে গেছে অনেকেই তো, 34 মিনিট, 1 ঘন্টা কত, আর আপনার স্ট্রিম লাইভ সব তুলে তুলে দিচ্ছে, আপনার যারা ভাড়া করেছেন যাদের তাদের আর কোনো কী আরামে আছে বলুন তো, স্ট্রিম লাইভগুলো পুরো তুলে দিচ্ছে, আর আমরা খেটে মরছি, খেটে মতো কোনো আমাদের অবশ্য ভিউজ নিয়ে করো না, আমি সৎ কথা বলতে এসেছি, সৎ পথে চলতে এসেছি, আমার কোনো ভিউজ এলো না, চলো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অফ ইউর হেলথ, পাতালের বাণী ম্যাডাম, টাটা, এখানেই ভাবি, সো ওয়েলকাম টু মাই চ্যানেল, লাস্টে বললাম মি অ্যান্ড মাই মম, যারা তোমরা আমাকে ভালোবাসো, 2 লাইক শেয়ার কমেন্ট, এখানেই শেষ করছি, নমস্কার।